দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আমরা তো জানি যে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, তো এই মুহূর্তে শ্রমিক নেতারা এবং যারা রেল শ্রমিকরা আছেন তারা কি বলছেন? ফাহমিদা, আসলে আপনি যেমনটি বলেছিলেন যে প্রত্যাহারের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আসলে চট্টগ্রামে কিন্তু এখনো আসেনি। চট্টগ্রামে কিন্তু সকাল থেকে কিন্তু যাত্রীরা হিসেবে প্রচুর দুর্ভোগে পড়েছেন। হঠাৎ করে কিন্তু আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত যাত্রীদের মধ্যে কিন্তু আসলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ কিন্তু বারবার একটি ঘোষণা দিচ্ছে, সেটিতে নির্ধারিত সময়ের এক ঘন্টার মধ্যে যদি ট্রেন ছেড়ে না দেয় তাহলে কাউন্টারের টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন বলে জানাচ্ছেন। বারবার কিন্তু এই ঘোষণা দিচ্ছেন, তবে এখনো পর্যন্ত যে প্রত্যাহারের কথা বারবার বলা হচ্ছে আসলে এই প্রত্যাহারের ঘোষণা কিন্তু চট্টগ্রামে এখনো এসে পৌঁছেনি। এবং যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে কখন আসলে এই ট্রেন যাবে। এবং অনেকে আমাদেরকে বললেন আছে সকাল থেকে কিন্তু আসলে ওনারা কিন্তু এখানে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ট্রেন কখন যাবে এবং আদৌ ট্রেন ছাড়বে কিনা এটা নিয়ে কিন্তু আসলে যাত্রীরা কিছুই জানে না। এবং যে প্রত্যাহারের কথা বলা হচ্ছে সেই প্রত্যাহার আসলে হয়েছে কিনা যাত্রীরা কিন্তু আসলে এটা জানে না। এবং যাত্রীরা কিন্তু অনেকেই অভিযোগ করেছেন, অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন আসলে হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত কেন আসলো। আসলে এই বিষয়টি সরকারকে খতিয়ে দেখার জন্য আসলে বললো এখানে যারা যাত্রী আছে তারা। ফাহমিদা এই ছিল চট্টগ্রাম থেকে, আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে, সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।